হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, অনেকেই তোমরা কমেন্ট করেছো, দিদি ডে কেয়ার নাইট কেয়ার শেয়ার করো, যে কিভাবে আমরা রাতে দিনে অথবা সারা দিনে আমাদের ত্বকের যত্ন নেব। তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর একটা ভিডিও শেয়ার করছি, যার মধ্যে খুব অল্প জিনিসে এবং ঝটপট কি করে, দেখো অনেকের সময় কম থাকে, ভীষণ অনেকে ওয়ার্কিং থাকে, তাদের এত কিছু সময় হয় না, সারাদিনই এটা ওটা মাখবো, কিন্তু একটা ভালো জিনিস, একটা ভালো রিমেডি যদি হাতের কাছে ঝটপট তৈরি করে নিয়ে আমি আমার স্কিনে যদি অ্যাপ্লাই করে নিতে পারি, তাহলে কিন্তু আমার স্কিনটা ভালো থাকবে, ইউথফুল থাকবে, ইয়াং থাকবে এবং গ্লোয়িং থাকবে। তো আমরা সবাই সবসময় চাই যেন আমাদের স্কিনে কোনো দাগ ছোপ না থাকুক, কোনো রিঙ্কলস না থাকুক, বয়সের ছাপটা যেন না পড়ুক তাড়াতাড়ি, এবং আমাদের স্কিনটা খুব হেলদি, গ্লোয়িং, বিউটিফুল থাকুক, তাই কি না? সবাই আমরা তাই চাই। তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর ভিডিও শেয়ার করছি, যার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা দিনে ও রাতে নিজেদের ত্বকের যত্ন ঝটপট করে নিতে পারো, তাও আবার একদম সঠিক জিনিস দিয়ে। তাহলে চলো দেখি। তোমরা সবার প্রথমে মুখটা পরিষ্কার করে নেওয়া খুব দরকার। তো তার জন্য তোমরা ঝটপট কি করতে পারো সেটা আগে বলে দিচ্ছি। তো তার জন্য বন্ধুরা, এর জন্য কিছুই করবে না, একটুখানি বেসন নেবে অথবা একটু চাল গুঁড়ো নেবে, তার মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নেবে, আর এটাকে একটু কাঁচা দুধ দিয়ে গুলে নিতে পারো অথবা দই টক দই দিয়ে গুলে নিতে পারো অথবা যে কোনো রোজ ওয়াটার দিয়েও একটু গুলে নিতে পারো। দেখো, বেসন আর একটুখানি দুধ, ফোটানো দুধ হোক, কাঁচা দুধ হোক, যে কোনো দুধ চলবে। দুধ যদি না থাকে টক দই, দইও দিতে পারো এখানে, টক দইও যদি না থাকে, দুধও না থাকে, শুধু একটু গোলাপ জল তোমরা একটু বেসনের মধ্যে দিয়ে এইভাবে একটা তৈরি করে নেবে, একটা পেস্টের মতন এরকম তৈরি করে নেবে। জাস্ট এটা মুখে অ্যাপ্লাই করবে, এটা মুখে লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে, যতটুক সময় রাখতে পারো, মিনিমাম 5 মিনিট, কারণ এত অনেকে আছে এমন যাদের এত সময় নেই, এবং সারাদিন কাজকর্ম, ধরো ওয়ার্কিং যারা, বিকালে আসার পরে প্রচন্ড টায়ার্ড থাকে, ইচ্ছা করে না স্কিন কেয়ার করতে। তো অনেক তোমরা ধরো রান্নাঘরে কাজ করবে, কি কিছু রান্না করছো, কি বসে আছো, নিজেদের কাজই করছো, সেই সময় ফটাফট একটু দুধ দিয়ে বাসনটা গুলে মুখে ফটাফট মেখে 5 মিনিটের জন্য বসে থাকবে, 5 মিনিট বসে রিল্যাক্সও করতে পারো অথবা 5 মিনিট নিজেদের কোনো কাজও করতে পারো। তো মুখে এই বেসন আর দুধের এই পেস্টটা লাগিয়ে, এই ফেস প্যাকটা লাগিয়ে 5 মিনিটের জন্য বসে থাকবে, তারপর মুখটা ঝটপট জল দিয়ে ধুয়ে নেবে। আচ্ছা, আর একটা কথা বলি, এটা তোমরা সকালেও করতে পারো, ধরো তোমরা বেরোচ্ছ কোথাও যাবে, একদমই টাইম নেই, সারা দিন টাইম পাবে না স্কিন কেয়ার করার, ঝটপট সকালে কি করবে, একটুখানি হাতের একটা কৌটোর মধ্যে সবসময় একটু বেসন রেখে দেবে হাতের কাছে, ঝটপট ওটাকে একটু গুলবে, কোনো কিছু না থাকলে শুধু জল দিয়েই গুলবে, গুলে এরকম তৈরি করে মুখে 5 মিনিটের জন্য মেখে নেবে, 5 মিনিট রাখার পরে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। এরপর যেটা আসছে সেটা আসছে একটা পারফেক্ট সেরাম লাগানো আর একটা পারফেক্ট ময়েশ্চারাইজিং ক্রিম লাগানো, বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে, যাদের এজ বাড়ছে, এজ বাড়ছে, বাড়ার সাথে সাথে আমাদের এজিং সাইনগুলো আসতে আরম্ভ হয়ে যায়, রিঙ্কলস আসতে আরম্ভ হয়ে যায়, ফাইন লাইন্সগুলো দেখা যায়, মুখে একটা ডালনেস চলে আসে। তার জন্য আমাদের সঠিক একটা সেরাম আর সঠিক একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগানো ভীষণ ভীষণ দরকার হচ্ছে। প্রথমে সিরাম লাগাবে, সিরামের জন্য তোমরা ওজিভা ইউথ এলেক্সিয়া অ্যান্টি এজিং সিরামটা ইউজ করতে পারো। ওজিভা ইউথ এলেক্সিয়ার অ্যান্টি এজিং ফেস সিরাম, এর মধ্যে আছে রোজ অয়েল, টিয়ার ফ্লাওয়ার, ফাইটোরেটিনলস, এইগুলো আমাদের স্কিনের 50% রিঙ্কল রিডিউস করে দেয়, তার সাথে সাথে এটা স্কিনকে স্মুথ অ্যান্ড টাইট করতে হেল্প করে, যদি 8 সপ্তাহ রেগুলার তোমরা এটাকে ইউজ করতে পারো। তো এটা কীভাবে ইউজ করবে, পরিষ্কার মুখের স্কিনে কিংবা মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে 4 থেকে 4-5 ফোঁটা নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ করবে, জেন্টালি এটাকে মাসাজ করার পরে তারপরে তোমাদের অপেক্ষা করতে হবে ফুললি এটা যেন স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। যখন ফুললি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরেই তোমরা অন্য কিছু স্কিনে লাগাতে পারবে, মানে অন্যান্য ময়েশ্চারাইজার ইয়া যা কিছু লাগাতে পারবে। যেটা হাতে থেকে যাবে অবশ্যই একটু গলায়ও লাগিয়ে নেবে, কারণ গলার মধ্যে অনেক সময় আমাদের রিঙ্কলস পড়ে যায়, তো সেই রিঙ্কলসগুলো দূর হয়ে যাবে। তো দেখো এটা ফুললি স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, তাদের লাগাতে হবে ওজিভা ইউথ এলেক্সিয়া অ্যান্টি এজিং ময়েশ্চারাইজিং ক্রিম। এই ময়েশ্চারাইজিং ক্রিমটার মধ্যে আছে ফাইটোরেটিনলস, সানফ্লাওয়ার সিড অয়েল, স্যান্ডেলউড অয়েল, সুইট আমন্ড অয়েল,
এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ হাইড্রেট করে, তার সাথে সাথে 30% তোমাদের রিঙ্কলস রিডিউস করতে হেল্প করবে। এটা খুবই লাইট ওয়েট, খুবই ভালো একটা ময়শ্চারাইজিং ক্রিম হচ্ছে। তো সিরামটা আগে ইউজ করে নেবে, সিরাম ইউজ করার পরে তোমাদের এই ময়শ্চারাইজিং ক্রিমটা নিয়ে তোমাদের স্কিনে যেটা হচ্ছে অ্যাপ্লাই করবে এবং হালকা হাতে আপওয়ার্ড মোশনে এটাকে স্কিনে মাসাজ করতে হবে এবং ফুললি অ্যাবজর্ব হয়ে যাওয়া অবধি এটাকে হালকা হাতে মাসাজ করবে। আর এটা দুবার দিনে ব্যবহার করবে, মর্নিং অ্যান্ড নাইট, ফর আ বেটার রেজাল্ট। আর 8 সপ্তাহ ব্যবহার করলে তোমরা একটা ভিজিবল রেজাল্ট কিন্তু দেখতে পাবে তোমাদের স্কিনে, অনেক ইউথফুল অ্যান্ড ইয়াং স্কিন তোমাদের কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি কেউ এই দুটো কিনতে চাও, এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কি মাখছো, কোন ক্রিম মাখছো, কোন সিরাম মাখছো। তো রিসেন্টলি আমি এটা ইউজ করছি, যেহেতু ওজিবার প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করেছি। এর আগে আমি যেটা হচ্ছে ওজিবার প্রোটিন পাউডার, ওজিবার কোলাজেন ড্রিঙ্ক আমি ইউজ করেছি, ভীষণ ভালো ওগুলো এবং খুবই হেল্পফুল ছিল। যার জন্যে ওজিবা যখন লঞ্চ করেছে স্কিন কেয়ার প্রোডাক্ট, তো আমি তখনই এটাকে পারচেস করলাম যে দেখি আমি এটা কেমন কাজ দেয়। আর সত্যি এই দুটোই ভীষণ ভালো হচ্ছে। আর বিশেষ করে অ্যান্টি এজিং, যখন একটা বয়সের পর আমাদের স্কিনে এজিং সাইনগুলো আরম্ভ হয়ে যায়, সেই সময়ে সেই এজিং সাইনগুলোকে স্টপ করে দিলে তাহলে কিন্তু স্কিন অনেক ইউথফুল থাকে, হেলদি থাকে, বিউটিফুল থাকে এবং দেখতে ভীষণ ভালো থাকে স্কিন। স্পেশালি ওজিবা ইউথ এলেক্সিয়া অ্যান্টি এজিং ফেস সিরামটা তোমরা যদি দিনে দুবার করে 8 সপ্তাহ ব্যবহার করতে পারো, এটা 50% তোমাদের রিঙ্কল রিডিউস করে দিচ্ছে, তোমাদের মুখ থেকে বয়সের দাগ ছোপ টোটালি দূর করতে কিন্তু হেল্প করবে। তো যদি এটা কিনতে হয়, এই দুটো লিংক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু তোমরা এই দুটোকে পারচেস করতে পারবে। আর ঝটপট কিভাবে তোমরা স্কিন কেয়ার করতে পারো সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। কারণ অনেকেই কমেন্ট করে, দিদি এত তো সময় থাকে না, ঝটপট সারাদিনে কি স্কিন কেয়ার করবো সেটা দাও। তো আজকে আমি সেটাই তোমাদের দিলাম, জাস্ট এরকম ভাবে তোমরা ঝটপট কিন্তু স্কিন কেয়ার করতে পারো নিজেদের, যাদের সময় ভীষণ কম আছে। তো আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।